খানাখন্দে ভরা সড়কের যন্ত্রণার সঙ্গে চট্টগ্রামের মানুষের নতুন ভোগান্তি ধুলাবালি। চরম দুর্ভোগ সয়ে পথ চলতে হচ্ছে নগরবাসীকে, বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। ইমরানিমুর ক্যামেরায় কাজী মঞ্জুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাফর সোহেল। ফ্লাইওভার নির্মাণ, সড়ক উন্নয়ন এবং ওয়াসার পাইপলাইন বসানোর জন্য রাস্তা কাটাকাটি সব একসঙ্গে চলছে চট্টগ্রামে। ভাঙা সড়কের ভোগান্তির পাশাপাশি তাই যোগ হয়েছে ধুলাবালির যন্ত্রণা। পরিমাণ এতই বেশি যে কোথাও কোথাও ঝাপসা হয়ে আসে দৃষ্টি। ওয়াসা যে কোনো জায়গায় কুড়াকুড়ি শুরু হয়েছে, কিন্তু দীর্ঘ সময় ধরে, প্রায় আজকে এক বছর হয়ে গেছে, রাস্তাটা এখনো ঠিক হয়নি। বাচ্চাদের অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিক টাইমে স্কুলে যেতে পারে না। কাস্তে কাস্তে আরো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নাক জাম হয়ে যায়। অতিরিক্ত ধুলাবালিতে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। এসব রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। চোখের মধ্যে পড়ে অনেকের, কানের মধ্যে ঢুকে, ঢুকার কারণে ব্রঙ্কাইটিস, তারপরে আপনার হাঁফানি যে রোগগুলো আছে, অ্যাজমা, তারপর বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিস, তারপর আপনার নিউমোনিয়া হচ্ছে বাচ্চাদের। পরিবেশ অধিদপ্তর বলছে, গেল কয়েক মাসে চট্টগ্রামের বাতাসে বেড়েছে ধুলিকণার পরিমাণ। বাতাসে যে পরিমাণ উপাদানগুলো থাকার বিষয়, যতটুকু পর্যন্ত থাকার বিষয়, তার চেয়ে কিছু বেশি আছে। থাকার কথা 56.2, তো সেখানে আমরা অ্যাভারেজ পাচ্ছি 56.2, ম্যাক্সিমাম উঠেছিল 87.8। ধুলাবালি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ চোখে না পড়লেও মেয়র বলছেন ভিন্ন কথা। এখানে পানি দিত সিটি কর্পোরেশন কখনো আসে না এবং দেয়ও নাই। এমন রাস্তায় যে গর্তগুলো সেগুলো তো যে ইট বালি কিছু দেয় না। চিঠিও দিয়েছি, ব্যক্তিগত পর্যায়ে বলেছি, যারা সভাগুলোতে যোগ দেন তারা সেভাবে দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করতে পারছে না, যার কারণে ভোগান্তিটা বেড়ে যাচ্ছে। এটা এর বাইরে বিকল্প হিসেবে যে ধরনের পরিকল্পনা বা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেভাবে কিন্তু করছি। এটা উন্নয়ন কাজে সমন্বয় ও পানি ছিটানো সহ সিটি কর্পোরেশন কিছু ব্যবস্থা নিলে ধুলার যন্ত্রণা কিছুটা কমবে বলে মনে করেন চট্টগ্রামবাসী।